সেটা হচ্ছে যাওয়ার পথে একটা সাডেনলি একটা বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছিল, বাট আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি, সেভ হয়েছে। আল্লাহ নিজের হাতে গুছাই জায়গাটা গুছাই দিছে। আপ বাংলাদেশ কে বারে মে কিয়া জানতে হ্যাঁ বাংলাদেশ সে মুঝকো বস তুঝসে কহনা জি ও নজম নজম সা মেরে হো ধো পে ঠহর জা মে খাব খাব সা তেরি আঁখো মে জাগো রে মোহব্বত লুটাঙ্গা মে ছেড় কে মন কা সাজ সাজ ফির গাউঙ্গা ফির সব কে তো ব্যাপার যেটা হয়েছে, আপেল বাগান এই যে, আর আমরা এখন পেহেলগ্রামের দিক চলে যাই। আপেল টাপেল খেলাম, কাঁচা আপেল, পাকা আপেল, আপেলের জুস আছে, সব গার্ডেন রাস্তার পাশে, এগুলো সব আপেল গার্ডেন। এই যে দেখতেই ভালো লাগতেছে, আমার জীবনে প্রথম দেখা আপেল বাগান। ওহো কে নাজারা, নাশপাতি আছে, আপেল আছে, সব রকম আছে। এই যে এগুলো আঙুর ফল গাছ, আরে বাহ, এই যে আপেল, এই যে আপেল, আপেল হি আপেল। আর এই পাশে দেখো কি সুন্দর সুন্দর ভ্যালি, কিতনা সুন্দর হ্যাঁ। এই জন্যই তো কাশ্মীর নিয়ে এত ঝামেলা, কাশ্মীরের মানুষজন, কাশ্মীর সবাই নিতে চায়। তো ওকে, আগের থেকে এই পাশে পাহাড়, আর রাস্তা কত সুন্দর, ফাইন, লেটস গো। ये है कश्मीर, आहा हा, क्या प्यार, कैसा प्यारा लग रहा है यार। ओ माय गॉड, ये की सुंदर, यही होच्छे कश्मीर। कश्मीर बोले ना सुंदर, यही होलो शे कश्मीर सुंदर जो, कितना प्यारा है यार। ओ माय गॉड, कत सुंदर लगसे। কি চমৎকার ভিউ, বাহ, যান জোড়া যাওয়ার মতো। আমরা ওই পাহাড়ের দিকে যাচ্ছি, পেহেলগ্রাম আছে পাহাড়ের পিছনে, তো আমরা পেহেলগ্রাম ছুটছি। ওকে, লেটস গো পেহেলগ্রাম। এটা হচ্ছে যাওয়ার পথে একটা সাডেনলি একটা বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছিল, বাট আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি, সেভ হয়েছে। দেখতে পাচ্ছেন যে এক মোটরসাইকেল রাস্তার পাশে পড়ে আছে, এই ভাইটা সামনে থেকে আসছিল, হঠাৎ করে সে রাস্তা, সে আমার আমার সাইডে ছিল আর কি, আমি যাচ্ছিলাম বাম সাইড থেকে, সো সে বাম সাইডে ছিল, হঠাৎ করে রাস্তা ক্রস করতে যেয়ে আবার এই দিকে চলে আসছে, তখন আমার সামনাসামনি পড়ে গেছে। বাট আমি অনেক কষ্ট করে খুব সেফলি আর কি আমি এটা আর কি হ্যান্ডেল করে ফেলছি, আমি আর পড়ি নাই। বাট সে রাস্তার পাশে যেয়ে একদম নামাই দিছে, দিয়ে দুইজনই পড়ে গেছে, তাদের হাতে ছিল সাউন্ড বক্স, কম্পিউটার বক্স, তো সেইটা গড়াই মড়াই গেছে, তার পালসার বাইকের হেডলাইট টেডলাইট ভেঙে গেছে, উইন্ডশিল্ড ভেঙে গেছে, সো অনেক ক্ষতি হয়ে গেছে তার আসলে। তারপরেও কী করার, আসলে দোষটা তারই ছিল। তো ওখানে আর্মি দেখতে পাচ্ছেন, এক আর্মি আঙ্কেল আসছে, সেও বলতেছে যে আপনি হঠাৎ করে কেন এইদিকে কাট নিলেন, আপনি তো ওই পাশে যাইতে পারতেন। তো সেও আমাদের বললো, দেখেন কত সুন্দরভাবে ব্যালেন্স করেছে, এই জন্যই তো সে মানে আমাদের কথা বলতেছে আর কি, যে আমরা কত সুন্দরভাবে কন্ট্রোল করেছি, তো তাই জন্যে আমরা আসলে ট্রাভেল করতেছি মোটরসাইকেলে, এত ভালো মোটরসাইকেল চালাতে পারি, সে অনেক প্রশংসা করলো। তো এইটাই আর কি, হুট করে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যাওয়ার পথে, তো আমি বেঁচে গেছি, বাট সে ভাইয়ের অনেক পায়েটাই লাগছে আর কি। তো এটাই আর কি, সো চলুন সামনে আরও সুন্দর সুন্দর জায়গা দেখাবো। তো সুন্দর সুন্দর জায়গার ভিতরে আসলে হুটহাট উল্টোপাল্টা হতেই পারে, এই জন্য সবসময় খেয়াল করে রাস্তা চালানো উচিত। তো ওকে, এই ভিডিওটার আসলে সাউন্ডটা মার খেয়ে গেছে, হঠাৎ করে কেন যাই না, ওই সময় গোপুরতে টান লাগতে পারে হয়তো বা কোনো একটা কারণে, যাই হোক সমস্যা নেই, চলেন লেটস গো। কি জায়গা, কি দেখেন কি সুন্দর, মানে ভিডিও বলেন আর যাই বলেন, করে মন শান্তিও ভরবে না, মানে সব জায়গায় ভিউ, আল্লাহ নিজের হাতে গুছাই জায়গাটা গুছাই দিছে, কি সুন্দর। ও হো, দেখে
মানে ছবির মতো সুন্দর যারে বলে। তো এখানে দেখেন ছোট ছোট বাচ্চারা লড় রহা হ্যায়, ঝগড় রহা হ্যায়, গোসল ভি কর রহা হ্যায়। এই ভাই লোগ কেসে হ্যায়? বাচ্চা বাচ্চা খুব খুবসুরত হ্যায়, খুবসুরত হ্যায়। কত সুন্দর এই জায়গাটা দেখেন, আহা হা হা হা, দেখেন এই জায়গাটা কত সুন্দর। ও হো হো হো, ক্যা খুবসুরতি হ্যায় ইয়ার। সো আমরা ঝিড়ির পাশে এসে দাঁড়ালাম আর ঝিড়ির পানিতে হাত মুখ দিলাম। এত ঠান্ডা বলার মতো না, একদম জান ঠান্ডা হয়ে গেছে। বলো আসল ঠান্ডা হবে না কেন? ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড় থেকে পানিটা গড়ে আসছে, বরফের গলা পানি, বহু দূর থেকে দেখা গেছে বরফ গলে গলে আসে। তো থ্যাংক ইউ কিউরিয়াস বাইকারকে এত সুন্দর একটা চকচকে লাল লাল্লে পাল্লা টি শার্ট দেওয়া তাই না, গিফট করার জন্য। থ্যাংক ইউ কিউরিয়াস বাইকারকে। এখানে কি সুন্দর ভ্যালি, ও এ কে সুরাতি হ্যায় ইয়ার, খুবসুরত ভ্যালি হ্যায়। আমরা বের হয়ে পড়লাম আবার ওখানে, অনেকক্ষণ ধরে বসলাম, একটু রিল্যাক্স করলাম, তো আবার বের হয়ে গেলাম। আমরা একবারে পেহেল গ্রাম যেই খাবো। তো কি সুন্দর ছবির মতো ভ্যালি দেখেন, ও মাই গড, কে নাজারা হ্যায় ইয়ার, কত সুন্দর। বাহ, ল্যান্ডস্কেপ দেখেন না, মাথা নষ্ট, জান জোড়া যাবে। এখানে ঘোড়া আছে, ঘোড়া ঘোড়া সওয়ার করনা হ্যায় তো কর লিজিয়ে। হ্যালো, আপ লোগ কেসে হ্যায়? মেরা নাম হাসিব হ্যায়, আপকা নাম? মেরা নাম তৌফিক হ্যায়। তৌফিক, আপকা? জিশান। আপকা? জাসিফ। আপকা? সর সর সরমত, নাইস টু মিট ইউ। আপ কহাঁ সে আয়া? স্কুল সে। আপ কোন সা ক্লাস মে পড়তে হো? মে ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, থার্ড, ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। আপ জানতে হো হাম কাহা সে আয়া? হাম বাংলাদেশ সে আয়া। বাংলাদেশ কা নাম সুনা হে? হ্যাঁ। আপ বাংলাদেশ কো বারে মে কিয়া জানতে হে? ওয়াহ, কে জো ক্রিকেট খেলতে হে? ক্রিকেট, ক্রিকেট টিম হে তাই না? কাহা হে আপ লোক? ঠিক হে, তো চলতে হে, দোয়া রাখনা। হ্যাঁ, আহ কি সুন্দর দেখেন, ওহো ক্যা খুবসুরতি হ্যায়, আহ হা হা হা, ক্যা ভিউ, ও মাই গড, ক্যা পাহাড় হ্যায়। এই পাহাড় থেকে পাথর পড়বে টুপটাপ, ওহো হো হো, ঘোড়ে কা গাড়ি হ্যায়, কত সুন্দর দেখেন, মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, ও মাই গড, মেঘের উপর বাড়ি। একটু ভুট্টা খাই, সো এখানে ভুট্টা বিক্রি হচ্ছে দেখলাম, তো একটু ভুট্টা মুট্টা খাই। ভাইয়া জি, ইয়ে ভুট্টা কিতনে কে হে? এক এক কিতনা হে? এক 20 রুপায়। এ ছোটা ছোটা বালা ভি 20 রুপে? এই এই ইয়ে কিতনে কা হে? 10। ওকে, হাম এক লে লিয়ে হে। তুমি খাবো? হ্যাঁ দেনাও। তো একটু ভুট্টা খাই। তো অনেকক্ষণ ওখানে বসে আড্ডা হলো, গল্প হলো, আর এই পাশে দেখেন বাগানটা কত জোশ। আর যেটা হচ্ছে সামনে আমরা দেখতে পেয়েছি স্নো ক্যাপ মাউন্ট, বরফের পাহাড়। এই জন্যে ভাবতেছি এই ঠান্ডাটা বাতাস আসতেছে কোথা থেকে আসছে, তো ঠান্ডা বাতাস আসতেছে ওই যে সামনে স্নো ক্যাপ মাউন্ট। ও ম্যান, ও ক্যা ইয়ার, ইয়ে দিন বহুত ভি আচ্ছা হো গয়া। এ ভি এক পাহাড় হ্যায়, কত বড় বড় পাহাড় এখানে, ও হো হো হো, এ তো কাশ্মীর, কাশ্মীর, কাশ্মীর তো জান্নাত হ্যায় না, ও মাই গড, এ তো বহুত খুব সুন্দর হ্যায়, ও হো কত সুন্দর করে ভ্যালি বানানো। আমরা আস্তে আস্তে ঠান্ডার দিকে যাচ্ছি, সামনে হচ্ছে বরফের পাহাড়, সো স্নো ক্যাপ মাউন্ট, ঠান্ডা 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 ঠান্ডা। ও হো কি ভিউ সামনে, ও মাই গড,
क्या व्यू है। हाँ ये है पहलगाम का एंट्री गेट। तो हमारा पहलगाम आ गया। तो गाड़ी के लिए टिकट वगैरह है बट बाइक के लिए कुछ नहीं है। ओ माय गॉड, हो स्नो कैप माउंट, स्नो कैप माउंट मैन, स्नो कैप माउंट। सो पहलगाम चले आसछि आर एखन एखाने एकटा चेक पोस्ट है। सर जी ई आछे, थैंक यू। तो एटा अमरनाथ यात्रार जन्य बड़ो एकटा लाइन पड़छे, अमरनाथ टूर एंड ट्रैवल, जेखाने सब ताबू करे रयेछे आर कि अमरनाथे जारा यात्री यात्री आसे तारा सब। ओके प्रचंड जैम, सब अमरनाथेर जन्य आसछे। बाइक एई पाश थेके जाबे। हम कहां से जाऊंगे सर? हम कहाँ का कौन? आप कहाँ से? हम बांग्लादेश से। बांग्लादेश से घूमने आए? हाँ। तो आप जा सकते हैं साइड से बाइक लेके। ओके ओके, पर इनको उतरना पड़ेगा नीचे। ओके ओके ठीक है, सिर्फ वहाँ पे चेकिंग करवा के जाना। ओके ओके ठीक है, तो थैंक यू। आप हेलमेट उतार लीजिए सर। हेलमेट उठा, थैंक यू सर। आप जाइए ना, पिकअप कर। ओके सो ওই পাশে সিকিউরিটি চেক হচ্ছে আর ওর হচ্ছে এই হচ্ছে। कैसे है, कैसे है? बहुत बढ़िया है। हम बांग्लादेश से है। अच्छा, लद्दाख करने के लिए निकला था तो हमने सोचा पहलगाम भी घूम लेते हैं, तो आया। हाँ बांग्लादेश से। थैंक यू, जा सकते हैं क्या? ओके भैया जी, थोड़ा साइड दे दीजिए हमने। बहुत सुंदर, बहुत सुंदर, सब चेकिंग टेकिंग चलते इखने। कत तो सुंदर देखे रहो, जान जोड़ा जार मत। ये है आईरा पहलगाम, ये वो व्यू पॉइंट है। हम यहाँ पे लगा देते हैं बाइक। आई लव पहलगाम। सो पहाड़ी ढका इधर पहाड़ा देखें। देखो चारिदी के सब सुनो पहाड़, सुनो कैप माउंट, वो भी सुनो कैप माउंट है। A few moments later. तो किछु छवि टवि तुले। आर ईश्वर बनाश, ये क्या सीन है। हा बहुत बढ़िया है। और ये सामने तो नजारा ही कुछ अलग है। आस्ते से जाच्छी हमरा, सामने डेढ़ किलोमीटर बड़े होटल आछे पहलगाम का मार्केट। यही हच्छे पहलगामे शहर। एखान थेके सेई घोड़ाय करे जाए हच्छे बेताब भ्याली, आरू भ्याली। आमरा आजके जोदि समय पाई आजके बेताब भ्याली जाबो, आर कालके जाबो आरू भ्याली। होयतो बा समय मेलानोर दरकार एखन शुधु। एटा हच्छे पहलगामे शहर, सिटी अफ पहलगाम, सिटी अफ पहलगाम, पहाड़ी ढाका शहर। ओ बाबा क्या व्यू, कश्मीरी शाल भी है, क्या व्यू है। ओ हो बहुत बढ़िया है, बहुत बढ़िया है। ओ माय गॉड, ये कितना सुंदर है। थोड़ा ठंडा वगैरह लग रहा है, बहुत सुंदर। पहाड़े फुल फुटेछे। तो हमरा जाच्छि होटेलेर जन्य। एखाने एकजन सामने एक भाइयेर साथे कथा हलो, एई जे स्कूटीते सामने ओनार होटेल आछे, एखान थेके 2 किलोमीटर दूरे बेताब भ्यालीर पाशेई। तो ओइखाने जाबो आर कि, ओखान थेके नाकि होटेलटा नाकि अनेक सुंदर, सेई जन्य जाच्छि। अल्प টাকায় ভালো একটা হোটেল দরকার, ভিউ দরকার ভালো, নিরিবিলি থাকতে পারি এমন। গিঞ্জি আমরা চাই না, টাউনের মধ্যে জাস্ট রাত্রে ঘোরাঘুরি করব। বাট আমরা টাউনের মধ্যে রুম নিতে যাচ্ছি না। ও কি সিন হ্যাঁ, ও মাই গড কত সুন্দর রে, এ কি সুন্দর। ओ होटल, होटल जाना है, होटल। पाथर, असाधारण असाधारण। बर्षार समय पहाड़ आरो सुंदर है, ता एटा एखन बोझा जाच्छे, सबुज शीतल श्यामल। ए फ्यू मोमेंट्स लेटर। व्हाट्स अप गाइस, तो हमरा फाइनली
পেলগ্রাম এসে একটা হোটেল দিলাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হোটেল, হোটেল বেতাব ইন, এটা হচ্ছে বেতাব ভ্যালি। সেই বেতাব ভ্যালির একটু আগে, এখান থেকে বেতাব ভ্যালি 2 কিলো। আমরা বেতাব ভ্যালি আপনাদেরকে একটু পরে নিয়ে যাব, তার আগে হোটেলটা একটু দেখাই। লেটস গো। এখানে গাড়ি রাখা হয়েছে, আর এই যে গাড়ি খুলতেছে সব মাল জিনিস খোলো। ইয়ে হ্যাঁ, আজকের হোটেল আমাদের। ও হো, রুম কাহ এই যে রুম, সুন্দর একটা বাসা, চারিদিকে পাহাড় ঘেরা। এটা হচ্ছে আমাদের বাসা আজকে। এখান থেকে ভ্যালি হি ভ্যালি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ তো বহুত সুন্দর হ্যাঁ। তো আমরা যে রুমটা নিয়েছি, রুম হচ্ছে এইটা, দেখেন কত সুন্দর একটা রুম। এই যে হেলমেটগুলো রাখা এখানে, আচ্ছা টিভি আছে, বিছানা। এই যে এই বাইরের ভিউ একটু পরে দেখাচ্ছি, ওয়াশরুমটা দেখাইনি। ইয়ে হ্যাঁ ওয়াশরুম, গিজার মিজার, ও সুন্দর, অনেক সুন্দর। ওকে, আর একটা জিনিস যেটা না দেখালেই নয়, সেটা হচ্ছে এই যে বাইরের ন্যাচারাল ভিউ, আর ওইটা হচ্ছে সোনোক্যাপ মাউন্ট। ও ওই যে সোনোক্যাপ মাউন্ট, এটা আমাদের রুমের জানলা থেকেই বাইরে। আ হা হা হা, কে নজারা হ্যাঁ, বহুত খুবসুরত হ্যাঁ। আর এর পাশেই হচ্ছে বেতাব ভ্যালি। সো আমরা বেতাব